থানায় ডেপুটেশন দিতে যাবার পথে বিজেপির গাড়ি থামিয়ে দলীয় কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ বীরভূমে পুলিশের বিরুদ্ধে সরব বিজেপি জেলার ২৪টি থানাতেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ডেপুটেশন বিজেপি কর্মী সমর্থকদের অন্যান্য ব্লকেই কর্মসূচি মোটের ওপর শান্তিতে সম্পন্ন হলেও খয়রাসল ব্লকের অধীন কাকড়তলা এলাকায় বিজেপির একটি গাড়ি থামিয়ে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দলের বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের অভিযোগ তাদের দলীয় কর্মীদের উপর অতর্কিতে আক্রমণ চালিয়ে বেধড়ক ব্যাপক মারধর করে তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা পাশাপাশি এই ঘটনায় শাসক দলের কারো বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ শ্যামাপদ মণ্ডলের আমাদের কর্মীরা বিভিন্ন দিক থেকে মোটরসাইকেলে সাইকেলে ছোট গাড়িতে ট্রাক্টরে বিভিন্নভাবে তারা থানায় জমায়েত হচ্ছিল আর সেই যাওয়ার সময় একটি গাড়িকে তৃণমূলের দুষ্কৃতি এবং সমাজবিরোধীরা একত্রিত হয়ে অতর্কিতভাবে সেই গাড়ির ওপর বম্বিং করে নামিয়ে তাদেরকে বেধর এক ধরে আমার কাছে খবর ওই গাড়িটিকুন আগে তারা সাংঘাতিকভাবে ভাঙচুর করে এই রকম একটি বীরভূম জেলায় ঘটনা প্রতিনিয়ত ঘটছে